ক্লাস সিক্সের সমস্ত স্টুডেন্টদের আমাদের হেলথ এডুকেশন ক্লাসে ওয়েলকাম। বেশ, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অভ্যাস গঠনের ধারণা। অভ্যাস গঠন কিভাবে হবে এবং অভ্যাস কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। কেমন? আচ্ছা, আমরা এখন সবে মাত্র এক বছর হাই স্কুলে উঠে এসেছি, এখন ক্লাস সিক্সে পড়ি। আমাদের দেখো আগের থেকে এখন কিন্তু অনেক কিছু জীবনযাত্রা, প্রত্যেক দিনের প্রাত্যহিক জীবনের পরিবর্তন হয়েছে, হয়েছে তো? এই যে একটা কথা বললাম, পরিবর্তন হয়েছে, একটা প্রেক্ষিতে পরিবর্তন হয়েছে। আমাদের বেড়ে ওঠা, আমাদের পড়াশোনা, আমাদের রোজকার কাজকর্ম, এই পরিবর্তনগুলো একদিনে হয়নি, ধীরে ধীরে হয়েছে। এই যে ধীরে ধীরে হওয়ার পরে আমরা একই জিনিস প্রতিদিন করছি, তাই তো? যেমন ধরো আমরা নির্দিষ্ট একটা সময়ে আসছি স্কুলে, নির্দিষ্ট সময়ে প্রেয়ার লাইনে দাঁড়াচ্ছি, আমরা জাতীয় সঙ্গীত গাইছি, কেমন? তাহলে এই যে একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ বারংবার করার মাধ্যমে সেই কাজটা করার প্রবণতা বা চেষ্টা আমাদের মধ্যে তৈরি হচ্ছে, এটাই হলো অভ্যাস, কেমন? বাড়িতে আমাদের যারা সিনিয়র বয়োজ্যেষ্ঠরা আছে, মা ঠাকুমা, বাবা, জ্যাঠা, কাকা, যাই বলি না কেন, তারা আমাদের ছোটোবেলায় কী করতো, আমরা যখন প্রাইমারিতে পড়তাম, আমাদেরকে স্নান করিয়ে দিতেন, খাইয়ে দিতেন, জামা কাপড় পরিয়ে দিতেন, বইপত্র গুছিয়ে দিতেন, দিতেন তো? এগুলো কিন্তু তারা নির্দিষ্ট সময় দেখতে করতেন। সকালে মা বা বাড়ির যা তারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করেন, এটা একদিনে তো নয়, তারা করেন, বারংবার করেন, এবং তার ফলে দেখবে সেই সময় সেটা করার প্রবণতা তৈরি হয়, চেষ্টা তৈরি হয়, এটাই হচ্ছে আমাদের অভ্যাস। বোঝা গেল? তাহলে যখন কোনো কাজ বা কোনো অ্যাক্টিভিটি যেটা আমরা বলি, সেটা যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে বারংবার আমরা করে থাকি এবং তার ফলে আমাদের মধ্যে যে বারংবার সেই কাজটা সেই সময়ে সেই উপায়ে করার যে একটা প্রবণতা বা চেষ্টার তৈরি হয়, সেটাকেই বলছি আমরা অভ্যাস, কেমন? আমাদের এই অভ্যাস গঠন কিন্তু আমাদের ছোটোবেলা থেকে বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তৈরি হয়ে থাকে। এই অভ্যাসকে কিন্তু আমরা মূলত দুভাগে ভাগ করব। অভ্যাস কিভাবে তৈরি হয় বা অভ্যাসটা কী সেটা কিন্তু আমরা জানলাম, এবার এই অভ্যাস কী, কেমন? এই অভ্যাস কিন্তু দু ধরনের, একটা সু অভ্যাস আর একটা হলো কু অভ্যাস। আমাদের প্রাত্যহিক জীবনে দেখো, দৈনন্দিন জীবনে কিন্তু আমরা অধিকাংশ কাজ কিন্তু করি অভ্যাসের বশবর্তী হয়ে, রোজ রেগুলার সেটা হয় বলে, সেটা আমাদের বাড়িতেও দেখি, মানে আমাদের পরিবারে দেখি, আমরা সমাজে দেখি, আমরা বিদ্যালয়ে দেখি, এবং আমরা নিজেদের প্রত্যেক দিনের জীবনেও কিন্তু সেটা আমরা লক্ষ্য করি, তাই তো? এই অভ্যাস কিন্তু দুই রকম, একটা সু অভ্যাস এবং একটা কু অভ্যাস। আমাদের মধ্যে কিন্তু দুটোই কিন্তু চলে। আমরা এখন বড় হচ্ছি, সবে মাত্র সিক্স, সামনে বড় একটা জীবন, এখন থেকে কিন্তু আমাদের এই অভ্যাস গঠনের দিকে ভীষণ মন কনসেন্ট্রেট হতে হবে, সচেতন হতে হবে। এই অভ্যাস কিন্তু আমাদের স্বাস্থ্যের কিন্তু একটা সব থেকে মূল্যবান বিষয় বা বৈশিষ্ট্য, কেমন? যদি আমরা এখন থেকে চেষ্টা করি এই যে দুটো অভ্যাস, একটা সু অভ্যাস আর একটা হলো কু অভ্যাস, তার মধ্যে সু অভ্যাস গঠন করব এবং কু অভ্যাস ত্যাগ করব। কি বললাম? সু অভ্যাসগুলো গঠন করব, তৈরি করব, এবং কু অভ্যাসগুলো বর্জন করব, ত্যাগ করব। এখন থেকে যদি আমরা এই অভ্যাসটা তৈরি করি, এই পদ্ধতিটা, তাহলে পরে কী হবে? আমাদের শারীরিক স্বাস্থ্য সুন্দর হবে,
সুস্থ থাকবে এবং মানসিক স্বাস্থ্য সুন্দরভাবে গঠন হবে। শরীর এবং মনের স্বাস্থ্য যদি সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে সমাজের স্বাস্থ্যও সুন্দর হবে। খুব সুন্দরভাবে বোঝা গেল ব্যাপারটা। তার মানে কি, শুধু আমাদের সৎ ইচ্ছা থাকতে হবে যে আমার কু অভ্যাসগুলো আমি বর্জন করব এবং সু অভ্যাসগুলো আমি তৈরি করব, এবং এটা ধীরে 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 হবে। কেমন? এবার আমাদের পাঠ্যসূচিতে দেখব সুন্দর করে দেওয়া আছে বইয়ের মধ্যে সু অভ্যাস এবং কু অভ্যাস। সু অভ্যাস যেমন নিয়মিত সঠিক সময়ে দাঁত মাজা, যেমন সকালে উঠে আমরা ব্রাশ করি, খাবার পরে আমরা রাতে শোবার সময় ব্রাশ করি, এবং যখন আমরা হেভি ফুড খাই তখন এই ব্রাশ করা, ঠিকঠাক সময় স্নান করা, একটা নিয়ম মেনে স্নান করা, কেমন আমাদের ফিজিক্যাল ওয়ার্ক মানে ব্যায়াম করা, আমাদের বাধ্য মানে কথা শোনা, মান্যতা নিয়মানুবর্তিতা মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত যেটা আগে পড়েছি আমাদের পার্সোনাল হাইজিন অর্থাৎ ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, এটা আমাদের সু অভ্যাস। এরকম বহুবিধ তুমি সু অভ্যাস দেখবে রয়েছে। নিয়মিত যেমন ব্যায়াম করা, খেলাধুলা করা, অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, এগুলো কিন্তু সব আমাদের সু অভ্যাস। পাশাপাশি কু অভ্যাস কি, অন্যের দ্রব্য চুরি করা, এটা আমাদের বর্জন করতে হবে। মিথ্যে কথা বলা বর্জন করতে হবে। কেমন? অহেতুক কাউকে দোষারোপ না করা আমাদেরকে বর্জন করতে হবে। তারপর গালাগাল মানে একটা অপ্রত্যাশিত অবাঞ্ছিত কথা বলা, যেটা আমরা কিন্তু বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে খুব লক্ষ্য করি, মুখ খারাপ করে কথা বলা, যে কথা অশালীন কথাবার্তা, আমরা কিন্তু এটা কিন্তু অভ্যাস, জানো তো, কু অভ্যাস। আমরা কোনো অশালীন কথাবার্তা শুনছি সেটা কিন্তু প্রয়োগ করছি, তার মধ্যে দিয়ে একটা তৃপ্তি অনুভব করছি, যেন তাকে বলতে পারলে আমি একটা স্যাটিসফাইড হলাম, এটা একদম কু অভ্যাস। এটা কিন্তু বাড়ে, ধীরে ধীরে বাড়ে। এটা কি বৃদ্ধি করবে আমাদের মধ্যে, আমাদের যে কুপ্রবণতাগুলো সেগুলো কিন্তু ক্ষতিকারক দিকগুলো সেগুলো কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে, অ্যাগ্রেশনগুলোকে বৃদ্ধি করাবে, আমাদের প্রতিশোধ স্পৃহাকে বাড়াবে। একটা কুকথার মধ্য দিয়ে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যকে ভেঙে দেবে। বোঝা গেল? তাহলে আমাকে কিন্তু প্রথম থেকেই কোনো কেউ যদি গালাগাল দেয়, নোংরা কথা মন্দ কথা বলে, তার প্রত্যুত্তর কিন্তু নোংরা কথা নয়, সেটা প্রতিবাদ করব। তাকে বলবো তুমি ওটা বলো না, তুমি যদি বলে দাও তাহলে কিন্তু তুমিও কিন্তু একই রকমভাবে কু অভ্যাসের শিকার হয়ে গেলে। বোঝা গেল কীভাবে আমরা কু অভ্যাসের শিকার হয়ে যাই? এইটা কিন্তু আমাদেরকে আটকাতে হবে, এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। আমরা একটা কু কথা শুনে সে কথা আমি প্রয়োগ করব না, আমার না বলার মুখে হ্যাবিটটাই তৈরি করব, অভ্যাসটা আমি বলবো না, নোংরা কথা শুনেছি কিন্তু নোংরা কথা আমি বলবো না, এই যে বলবো না এই প্রবণতাটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু ডেভেলপ করাতেই হবে, আমাদের মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্যকে সুন্দর ও সুস্থ রাখতে। কেমন? এছাড়াও আরও যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, পার্সোনাল হাইজিন, হাত পরিষ্কার, তোমরা মিড ডে মিল খাও, ঠিকঠাক করে হাত না ধুয়েই ধরো ঘন্টা বাজলে চলে যাও, এটা না, আমরা ঠিক সময় খাবো। যত্রতত্র ময়লা ফেলা না, কু অভ্যাস, এটা আমরা ত্যাগ করব। কেমন? নিয়মিত নখ পরিষ্কার করব, নখ কেটে আসব। নখের মধ্যে আমাদের বহুবিধ জার্মস কিন্তু লুকিয়ে থাকে, আমরা ভালো করে হাত সাবান দিয়ে ধুলাম কিন্তু নখের ভেতরটা তো ওইভাবে পরিষ্কার করা যায় না, সেই হাত দিয়ে আমরা খাচ্ছি, ফলে কি সেই জার্মসগুলো আমাদের শরীরে ঢুকছে। এখন থেকে কিন্তু আমাদের এই অভ্যাসটা গঠন করতেই হবে আগামী দিনে সুস্থ সুন্দর থাকতে গেলে। কেমন? তাহলে
আমরা কি জানছি যে আমরা যেমন সু অভ্যাসগুলো গঠন করব, পাশাপাশি আমরা কু অভ্যাসগুলো কিন্তু আমরা ত্যাগ করব, বর্জন করব। এবার আমরা আলোচনা করব, এর কতগুলো তো নিয়ম আছে, আমি বলে দিলাম তোরা কিন্তু সু অভ্যাস গঠন করবি, গঠন হয়ে যাবে? হয় না। কু অভ্যাস বর্জন করবি, হয়ে যাবে? না। তারও কিন্তু সময় লাগবে, নিয়ম লাগবে, পদ্ধতি লাগবে, এবং সেটা ধীরে ধীরে সম্ভব হবে। প্রথমেই কিন্তু একটা ধরো দীর্ঘদিনের অভ্যেস, তুমি একটা সে আমি বললাম, ধরে নিলাম আমি নিজেই তোমাদের একজন সহপাঠী, আমি সকালে উঠে দাঁত ব্রাশ করি না, না করে আমি খাদ্য গ্রহণ করি, এটা খুব কু অভ্যাস? এটা আমার দাঁতের পক্ষে, মানে আমার ব্যক্তিগত পরিচ্ছন্নতার পক্ষে হানিকর, আমার স্বাস্থ্যের পক্ষে হানিকর, এবং তা আমার মানসিক স্বাস্থ্যকেও খারাপ করবে ধীরে ধীরে, তাই তো? প্রথমে কিন্তু আমাদেরকে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, আমি এই কাজটা করব না, আমি খারাপ কথা বলবো না, আমি কাউকে গালাগাল দেব না, আমি সকালবেলায় উঠেই দাঁত মাজবো, আমি নির্দিষ্ট সময়ে স্নান করব, আমি যত্রতত্র ময়লা ফেলবো না। এই যে কথাগুলো আমি বলছি, এগুলো কিন্তু যদি আমি নির্দেশ আকারে তোমায় চাপিয়ে দিই, তাহলে কিন্তু বা বাড়িতে যদি কেউ চাপিয়ে দেন, এটা কিন্তু কন্টিনিউ হবে না। তোমাকেই কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ। কেমন? যে কোনো একটা কাজ, পড়াশোনা, তুমি যদি মনে করো আমি আমার হোমওয়ার্কটা ঠিকঠাক সময় করব, তুমি ঠিক করতে পারবে, পারবেই পারবে, তখন কিন্তু তুমি অজুহাত আনবে না। অজুহাতটা কখন আনি কি বলো তো? যখন আমরা সেই প্রতিজ্ঞাটা করতে পারি না নিজের কাছে। এই নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞতা কিন্তু আমাকে এখন থেকে হতে হবে। আমরা এখন ক্লাস সিক্সে পড়ি, এখন থেকে কিন্তু আমাদের অভ্যাস গঠন হচ্ছে। তাহলে অভ্যাস, সু অভ্যাস গঠন করতে গেলে প্রথমেই হতে হবে দৃঢ় প্রতিজ্ঞ, অর্থাৎ নিজের প্রতি নিজের একটা কমিট করতে হবে, এটা আমি করব, এটা আমি করতে আমাকে হবে, আমার স্বাস্থ্যের কারণে আমার এই অভ্যাসটা গঠন করতে হবে। কেমন? কি বললাম? আমার স্বাস্থ্যের কারণে আমার এই অভ্যাসটা গঠন করতে হবে, এটা কিন্তু নিজের কাছে নিজেকে কমিট করতে হবে। একটা পয়েন্ট গেল। সেকেন্ড হলো উদ্দেশ্য। তুমি একটা কাজ করছো, সব সময় কিন্তু তার সৎ উদ্দেশ্য থাকা চাই। একটা উদাহরণ ছোট্ট, ধরো তুমি খুব ফিজিক্যাল এক্সারসাইজ করছো, শক্তি অর্জন করছো, ব্যায়াম, শরীর ফিজিক্যালি ফিট থাকছো। আমি বলেছিলাম আলোচনার মাধ্যমে ব্যায়াম স্বাস্থ্যের পক্ষে সঠিক, অনুকূল, সুস্বাস্থ্য গঠনে। কেমন? কিন্তু ধরো তুমি শক্তি সঞ্চয় করছো, নিজেকে মজবুত ও সুঠাম তৈরি করছো বন্ধুকে মারার উদ্দেশ্যে, বন্ধুর সাথে ফাইট করার উদ্দেশ্যে। না, উদ্দেশ্যটা কিন্তু সবসময় সৎ হতে হবে। তোমার শরীর সুঠাম ও সুন্দর গঠন করার উদ্দেশ্য থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, আমার মন যাতে কনসেন্ট্রেট থাকে, মনোসংযোগ থাকে, আমি যাতে ভালোভাবে সমস্ত কিছুকে এগিয়ে যেতে পারি সুস্থতার সাথে, এরকম কিছু সৎ উদ্দেশ্য থাকবে। আমি চট করে যাতে অসুস্থ হয়ে না পারি, উঠে আমি যেন সব কিছুর সাথে যাতে চলতে পারি, এই একটা সৎ উদ্দেশ্য থাকবে। বোঝা গেল? এরপরে কোনো কাজ একটা তৎপরতা লাগবে। তৎপরতাটা কী বলো তো? করছি, করব। আমি এই যে ধরো পড়াচ্ছি, তোমরা হয়তো মোটিভেট হলে, হ্যাঁ তাই তো ম্যাডাম বলেছেন এগুলো করার দরকার, এই যে দরকার, এইটা ভেবে কিন্তু আমি থেমে গেলাম, আমি বুঝলাম, তার কিন্তু অ্যাপ্লাই করলাম না। অ্যাপ্লাইটা কেন করলাম না বলো তো? আমার মধ্যে সেই তৎপরতাটা নেই। আমি যখন ধরো স্কুলে হোমওয়ার্ক দেওয়া হলো, স্কুলে আমরা পড়তে যাই, সমস্ত টিচার্সরা হোমওয়ার্ক দেন বা ক্লাস ওয়ার্ক দেন, কেউ কেউ দেখো তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ক্লাস ওয়ার্ক এই এই কোশ্চেন্সগুলো কর, তোমরা কেউ কেউ লিখে নিয়ে আসো,
কেউ কেউ আবার গল্প করো কি করে চেষ্টা করা যায় মনের মধ্যে সময়টা কিভাবে পিরিয়ডটা শেষ হয়, তাই তো? এটা কিন্তু কু অভ্যাস, যাদের মধ্যে এই প্রবণতাটা রয়েছে কিভাবে। আবার ঠিক উল্টো কিন্তু কয়েকজন অনেকেই কিন্তু আছেন, ম্যাক্সিমাম আছো তোমরা, যারা তাড়াতাড়ি করে কিন্তু ক্লাস ওয়ার্কটা সাবমিট করো যে এই সময় টিচার্স আছে, তার মধ্যে আমি জিনিসটা দেখাবো। এই যে তৎপরতা, এটা কিন্তু অভ্যাস, সে কিন্তু তো অভ্যাস গঠন করেছে। যদি বলি তাহলে কি যে জমা যে খাতাটা দেখালো না, ক্লাস ওয়ার্কটা করিয়ে সাবমিট করলো না, তাহলে কি সে কি পড়াশোনা কম করছে? সে কথা কিন্তু হয়তো সে বলবে রেজাল্ট তো আমার ঠিকঠাক আছে, আমি তো ভালো নাম্বার পেয়েছি, কিন্তু তার মধ্যে কিন্তু তৎপরতার অভ্যাস গঠন হয়নি। তৎপরতাটা কিন্তু আমাদের সু অভ্যাস গঠনে খুব প্রয়োজন এখন, এবং এখনই এটা করা প্রয়োজন। এই যে সময়, এর মাধ্যমে আমরা কী শিখবো বলো তো? সময়ের মূল্য, বোঝা গেল? এই এখন থেকে কিন্তু আমরা এই যে তৎপরতাটা, এই যে সু অভ্যাসটা গঠন করছি, এর মাধ্যমে কিন্তু আমরা শিখে যাব সময়ের মূল্য, এই তৎপরতা। এবং একটা জিনিস কিন্তু জানবে, একদিনে হয় না, আমরা বারবার বলি না একদিনে হয় না, বারংবার রিপিটেড টাইম করবে। আজকে আমি শুনলাম, বুঝলাম, মোটিভেট হলাম, ধরো একটা আমি ভাবলাম আমার এই এই যে এখন একটা প্যান্ডামিক সিচুয়েশন, এই কোভিড-19 সময় কী বলছে, ব্রিদিং এক্সারসাইজ আমাদের ফুসফুসের যাতে আমাদের ক্যাপাসিটিটা বাড়াতে হবে, সে যাতে ঠিকঠাক করে পাম্প করতে পারে, ইনহেল এক্সেল যাতে আমাদের ঠিকঠাক হয়, এটা তো আমরা শুনছি। একদিন আমি ব্রিদিং এক্সারসাইজ করলাম, দ্বিতীয় দিন আর করলাম না, তৃতীয় দিন করলাম, চতুর্থ দিন করলাম না। কিন্তু আমি যদি রোজ করি, রোজ করি, তোমার দেখবে কখন তুমি, তখন আর কী হবে বলো তো? না করলে ভালো লাগছে না, বোঝা গেল? এই যে বারংবার রিপিটেড টাইম, সু অভ্যাস গঠন করতে গেলে কিন্তু, বা নিয়ম, সবসময় কিন্তু তোমাকে রিপিটেড টাইম সে কাজটা করতে হবে। তখন কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে কখন তুমি একটা ভালো অভ্যাস তৈরি করে ফেলেছো, কেমন। এছাড়া প্রেরণা, তোমরা এখন তো ছোটো, বয়সের নিরিখে অনেকটা এখন তোমাদের গ্রোয়িং আপ টাইম চলছে, বাড়ির মানুষদের, অভিভাবকদের, আমাদের টিচার্সদের একটা বড় দায়িত্ব তোমাদেরকে অনুপ্রেরণা দেওয়া, কিরে এটা বারবার কর, ভালো কর। এই যে পজিটিভ কিছু করার জন্য কিন্তু সবসময় তোমাদেরকে কিন্তু ইন্সপায়ার করতে হবে, এটা কিন্তু প্রত্যেককেই কিন্তু একটা বড় দায়িত্ব, আমাদের সিনিয়রদের একটা কিন্তু বড় দায়িত্ব অনুপ্রেরণা করা। পাশাপাশি তোমাদেরও দায়িত্ব, তুমি অনুপ্রাণিত হয়ে তোমার যে ফ্রেন্ড সার্কেল বা তোমার যে ছোটো বোন ভাই আছে তাদেরকেও কিন্তু তুমি কিন্তু এই সময় করা উচিত, এটা এখন কর, বোঝা গেল? এই যে একটা অনুপ্রেরণা, প্রেরণা দাত, এটা কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে অভ্যাস গঠনের ক্ষেত্রে। তারপরে সঙ্গ, একটা দেখো বাড়িতেও দেখো এই কথাটা শোনো, একটা প্রচলিত কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই যে একটা কথা আমরা বলি, সঙ্গ, তোমার যে বৃত্ত, তুমি যে সমাজে বাস করছো, তুমি যে পরিবারে বাস করছো, তুমি যে বিদ্যালয়ে বাস করছো, তোমার যে বন্ধুদের যে সার্কেল, যে বৃত্ত, সেই বৃত্তে যারা আছে তাদের কিন্তু ঠিক ততটাই সুচিন্তার অধিকারী হতে হবে, সু অভ্যাসের অধিকারী হতে হবে। তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে এখন থেকেই, আমি আমার সঙ্গটাকে সঠিক সঙ্গ, সুসঙ্গ নেব, আমার বন্ধুত্ব, আমার চলাফেরা, আমার ওঠা বসা, আমার দৈনন্দিন জীবনের যা কিছু সবসময় সঠিক সঙ্গের সাথে হবে, সুসঙ্গের সাথে হবে। তখন দেখবে তার ভেতর থেকেও কিন্তু, সেই যে তোমার সুন্দর সঙ্গ, তার কাছ থেকেও কিন্তু তুমি অনেক কিছু শিখবে, এবং তখন কিন্তু তোমার অভ্যাস গঠনে সেই সঙ্গ একটা বড় সহায়ক হয়ে উঠবে, বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু আমার নিয়ম অনুবর্তিতার সাথে কিন্তু আমরা আমাদের সঙ্গ সু অভ্যাস গঠন করব। তাহলে আজকের আলোচনায় আমরা কী জানলাম? অভ্যাসের ধারণাটা সম্পর্কে জানলাম, অভ্যাস
কি ধরনের হয় দু রকম সুঅভ্যাস কুঅভ্যাস, এবং সুঅভ্যাস আমাদেরকে ধীরে ধীরে গ্রহণ করতে হবে এবং কুঅভ্যাস বর্জন করতে হবে সেটা জানলাম, এবং কি পদ্ধতিতে আমরা সুঅভ্যাস গঠন করব বা সঠিক অভ্যাস গঠন করে নিজের স্বাস্থ্যকে সুরক্ষিত করব এবং সুন্দর করব সেটাও কিন্তু আজকে আলোচনা থেকে আমরা জানতে পারলাম। এবার তোমরা এটা আলোচনাটা খুব শুনে নিয়ে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি আবার সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং এটা পড়ে আমরা প্রাত্যহিক জীবনে সুঅভ্যাস গঠনে কিন্তু আমরা এখন থেকেই কিন্তু নিজেকে নিয়োজিত করব, কেমন? তাই তো, প্রথমেই বলেছিলাম কমিট করতে হবে নিজের কাছে নিজের, এবং নিজের কাছে নিজে কমিট করলে আমরা কিন্তু ঠিক সুঅভ্যাস গঠন করে ফেলব। আমরা এখন থেকেই এটা শিখব, কেন? আমাদের সুস্বাস্থ্যের জন্য, তাই তো? কেমন? আজকের মতো তাহলে আজকের আলোচনা এখানেই কমপ্লিট হলো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে।